আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিজিটাল প্রযুক্তি বইয়ের আপনাদের শিখন অভিজ্ঞতা আছে হচ্ছে টোটাল 9টা। আমি যদি একটু দেখাই আপনাদের বইয়ে, টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টা হচ্ছে আপনাদের শিখন অভিজ্ঞতা আছে। এই 9টার মধ্যে আপনাদের একটা ভাগ করা থাকে, যে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হচ্ছে একটা প্রথম ভাগে হচ্ছে 5টা চ্যাপ্টারের মতো থাকতে পারে পরীক্ষায়, তারপরে হচ্ছে বাকি 4টা চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টার বলতে আমি হচ্ছে শেষ যে শিখন অভিজ্ঞতা সেটাকে বোঝাচ্ছি। এখন আর চ্যাপ্টার নামে আমরা এগুলোকে ডাকবো না, আমরা ডাকবো হচ্ছে শিখন অভিজ্ঞতা। এখন কথা হচ্ছে আপনাদের অর্ধবার্ষিক পর্যন্ত আমি এই ভিডিওটিতে, এটা প্রথম পার্ট আমার ভিডিওর, যে আমি ডিজিটাল প্রযুক্তির উপর আরও 4টা ভিডিও করার চেষ্টা করবো। 4টা বা 5টা ভিডিও থাকবে, মানে টোটাল অর্ধবার্ষিকের প্রিপারেশনটা আমার ভিডিও দেখে আপনি নিতে পারবেন। টোটাল মেইন বই শেষ করা আমি শেষ করার চেষ্টা করবো, অর্ধবার্ষিক পর্যন্ত আগে দেবো, তারপর অর্ধবার্ষিক শেষ হলে তারপর বাকি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পরের অংশে বাকি শিখন অভিজ্ঞতাগুলো দিব। এখন আমি অ্যাট ফার্স্ট আপনাদের বইটা ধরে ধরেই বুঝাই, কারণ এই বইটা আসলে অনেকে বুঝেনি না যে কীভাবে পড়তে হয়। আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, যারা স্টুডেন্ট আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা একটু তোমাদের বইটা বের করো, আমি যেখানে যেখানে দাগ দিতে বলবো সেখানে সেখানে তোমরা দাগ দিবে। দেখো এখানে বলছে যে শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। একটা বড় সমস্যা তুমি দেখছো কিন্তু ভয় না পেয়ে সবাই মিলে একসাথে জয় করতে হবে। তুমি যদি একা সমাধান করতে না পারো, আশেপাশের মানুষের কাছ থেকে হেল্প দিতে হবে, নেট থেকে হেল্প দিতে হবে ইত্যাদি। এখন এখানে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা আগে তোমার পূরণ করতে হবে। তোমার জন্ম মাসের নাম কি, এটা কিন্তু প্রত্যেকজনের আলাদা আলাদা হবে। যেমন এইখানে কিন্তু তুমি তোমার জন্ম মাসটা দিবা এবং তুমি যে মাসে জন্মগ্রহণ করেছো, তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, দুইটি দিতে পারো, একটি দিতে পারো, তিনটি দিতে পারো, আর যদি না থাকে তাহলে দিবা না। তোমার প্রিয় খেলোয়াড় কি, এটা ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, অথবা অন্য কোনো খেলার কোনো খেলোয়াড়ের নাম হতে পারে। তাহলে এখানে এই ছকটা খুবই সহজ একটা ছক, এই ছক আর আমি লিখে সময় নষ্ট করছি না। তথ্যের প্রয়োজনীয়তা, আসলে তথ্য জিনিসটা কি এটা জানতে হবে আগে, তারপরে হচ্ছে তথ্যের প্রয়োজনীয়তা আমরা জানতে পারবো। যে তথ্য জিনিসটা কি, আমি যদি এক কথায় বলি, কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে তথ্য বলে। আমি আবার বলছি, তোমরা লিখে দাও, কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে, যেটা সাজানো থাকে, অর্থবহ মানে এটা হচ্ছে সাজানো থাকে। তারপর তথ্যের প্রয়োজনীয়তা, এখানে দেখো তথ্যের প্রয়োজনীয়তা কেন, আমি একটু তোমাদের এইখান থেকে এই জায়গার থেকে আমি হচ্ছে তোমাদের এই পর্যন্ত পড়তে বলবো, এই পর্যন্ত পড়তে বলবো। তারপরেও তোমরা যেহেতু আমার ভিডিওটি দেখছো, আমি একটু সহজ করে বলে দিই যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আসলে বিভিন্ন সময় তথ্যের প্রয়োজন হয়। আমি যদি ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এবং পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া, যে আমার আজকে স্কুলে কী কী ক্লাস আছে, এগুলো কিন্তু তুমি রুটিনের মাধ্যমে পেয়ে যাও। তাহলে এই রুটিনটা যে দেখতেছো এটা কিন্তু একটা তথ্য। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটি মুহূর্তের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, এগুলো কিন্তু একটা তথ্য। যেমন কালকে বৃষ্টি হবে কি না, বা জাস্ট অনেক তথ্য, তথ্য মানে জাস্ট আমি তোমাদের বললাম একটু আগে, ওই কথাটা মনে রাখবা যে কোনো অর্থবহ প্রক্রিয়াজাত ডেটাকে তথ্য বলে। তারপর তোমাদের চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি, তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কী কী নেবে, তোমার যে তথ্যের প্রয়োজন হলো তা, কাল কী কী সেশন হবে, তোমার উচ্চ হলো তোমার ক্লাস রুটিন, আসলে এটা বোঝার দরকার নেই, এইখানে আসো, এইটা বুঝলে আশা করি তোমরা পারবে। এখানে বলছে যে দেখো আগামীকালের সেশনের জন্য ব্যাগে কী কী শিক্ষা উপকরণ নিবে, তাহলে ব্যাগে কী কী নিব এটার উৎস কোনটা, আমার রুটিন দেখে আমার নিতে হবে। তারপর আমার বিদ্যালয়ে যাওয়ার তিনটি রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব। ধরো আমি নতুন একটা স্কুলে যাব, নতুন একটা স্কুলে ভর্তি আমাকে করিয়ে দিয়ে এসেছে আমার পিতামাতা, কিন্তু আমি জানি না যে এক্স্যাক্ট তিনটা রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে গেলে আগে যাইতে পারবো। তাহলে আমি টেলিভিশনের মাধ্যমে, যদি ওই স্কুলের কোনো মানে বিজ্ঞাপন দেখানো হয় তাহলে আমি টেলিভিশনের মাধ্যমে আইডিয়া দিতে পারবো, পত্রিকার মাধ্যমে পারবো, গুগল ম্যাপের মাধ্যমে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমরা নিতে পারবো।
তাহলে এখানে তথ্যের উৎস কোনগুলো? টেলিভিশন, পত্রিকা, গুগল ম্যাপ অথবা কোনো ব্যক্তি সাথে যদি আমার দেখা হয়, তাহলে চারটা টোটাল। শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে, ওই সময় টেলিভিশনে সংবাদ দিয়ে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে, এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? এখন তুমি বুঝবা কীভাবে বনভোজনের দিন বৃষ্টি হবে কি না? টেলিভিশন, পত্রিকার আবহাওয়ার সংবাদ, গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে তুমি জানতে পারো। টেলিভিশন অনেক সময় দেখায়, তুমি যদি টেলিভিশনে সংবাদ না দেখে থাকো তাহলে তুমি পত্রিকার মাধ্যমে জানতে পারবে, অথবা গুগল ওয়েদারের মাধ্যমে তুমি স্পেসিফিক লোকেশন বের করে কিন্তু জানতে পারবে যে আজকে বৃষ্টি হওয়ার চান্স কতটুকু। তাহলে গুগল ওয়েদার একটা অ্যাপস আছে, তোমাদের এটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। পহেলা বৈশাখের সমস্যা নম্বর চার, পহেলা বৈশাখের সময় বেড়াতে যাব। পহেলা বৈশাখ কবে হবে এটা তো তুমি জানো না, অনেকে জানো না অনেকে জানো, তাহলে এটা বাংলা পঞ্জিকা থেকে বের করতে হবে তোমার। তারপরে পাঁচ নম্বর, তোমার আরেকটা সমস্যা তোমার বের করতে হবে, বের করে এখানে লিখতে হবে। সাপোজ ধরো ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে গেলে কী করতে হবে, এটা তোমরা পাঁচ নম্বরে লিখবে। ডিজিটাল প্রযুক্তি বই হারিয়ে গেলে কী করতে হবে, তারপর হচ্ছে বইটি কোথায় পাওয়া যাবে, এখানে লিখবে মাঝখানে যে তথ্য প্রয়োজন। তারপর আসলে আমরা কোথা থেকে পাবো ডিজিটাল প্রযুক্তি বই? আসলে বোর্ড বই হারিয়ে গেলে সব লাইব্রেরিতে এটা পাওয়া যায় না, এক এক লাইব্রেরিতে পাওয়া যায়। তারপরেও তোমার প্রথম দায়িত্ব হবে হচ্ছে একটা লাইব্রেরিতে যাওয়া, মার্কেটে লাইব্রেরিতে যাওয়া। তারপরে তোমার মোবাইলে বা কম্পিউটারে তুমি চাইলে ডাউনলোড করতে পারো NCTB-র ওয়েবসাইট থেকে। তারপর হচ্ছে তাহলে এখানে কী লিখবো, মার্কেট NCTB-র ওয়েবসাইট। তারপর গাড়িতে করে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে গেলে সঠিক জায়গায় পৌঁছাবে কীভাবে, এখানে লিখবা সমস্যার জায়গায়। তারপরে তোমার সঠিক রাস্তা কোনটি এটি বের করবা কীভাবে, তাহলে এখানে লিখবা সঠিক রাস্তা কোনটি। তারপরে লিখবা হচ্ছে গাড়ির GPS চালু করা, গুগল ম্যাপ, গাড়ির সাথে কিন্তু GPS থাকে, GPS-এর মাধ্যমে কিন্তু আবার সঠিক জায়গায় যাওয়া যায়। মোবাইলে যেমন GPS থাকে, গাড়িতেও কিন্তু GPS থাকে। তারপরে গুগল ম্যাপসের মাধ্যমেও কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে আমরা যেতে পারি। সো আমরা মোবাইল বা গাড়ির যে কোনো একটার ডিভাইসের GPS ইউজ করে কিন্তু আমরা সঠিক জায়গায় যেতে পারবো। আমাদের প্রথম সেশন শেষ, আমরা দ্বিতীয় সেশনের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। সো সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি এক এক করে সবগুলো সেশন দেখাবো। ধন্যবাদ।